মহাকাশে ঘুরে বেড়ানোর স্বপ্ন কত মানুষই না দেখে, কিন্তু এই স্বপ্ন প্রায় সব মানুষেরই অপূর্ণ থেকে যায়। কিছু অতি ভাগ্যবান মানুষেরই এই স্বপ্ন পূরণ হয়। না, শুধু ভাগ্যবান বলে ভুল হবে, এখানে ভাগ্য, স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম, কঠোর মনোবল সব কিছুই দরকার। আজকে ভিডিওতে আমরা এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো যিনি প্রথম নারী হিসাবে মহাকাশে ঘুরে বেড়ানোর মতো স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়েছে। ইউরি গ্যাগারিনের পর মহাকাশে পাড়ি দেওয়া প্রথম মানুষ তিনি। অথচ তার শৈশব কেটেছে অতি কষ্টে, দারিদ্র সঙ্গে যুদ্ধ করতে করতে। আপনারা হয়তো বুঝতে পাচ্ছেন আমি কাকে নিয়ে কথা বলতে চলেছি। তিনি হলেন মহাকাশে পাড়ি দেওয়া প্রথম নারী ভ্যালেন্টিনা তেরেসকোবা। একজন গার্মেন্টস কন্যা থেকে নবছারি বনে যাওয়া ভ্যালেন্টিনা তেরেসকোবার জীবন সিনেমার কাহিনীকেও হার মানায়। আজকে ভিডিওতে আমরা ভ্যালেন্টিনা তেরেসকোবার জীবনের গল্প তুলে ধরব, কিভাবে তিনি গার্মেন্টস কন্যা থেকে নবচারী হলেন তা নিয়ে আলোচনা করব। চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। একজন ট্রাক চালকের মেয়ের স্বপ্ন আর কতই বা বড় হবে, তার মা যদি হন গার্মেন্টস কর্মী। স্বপ্ন তখন স্কুলে গণ্ডি পেরিয়ে একটা কাজ জুটিয়ে খাওয়া পড়ার নিশ্চয়তার গণ্ডিতেই বাধা থাকে। সেই মেয়ে তৃতীয় বিশ্বের দরিদ্র দেশের নাগরিক কিংবা ইউরোপের যা চকচকে কোনো শহরের বাসিন্দাই হোক না কেন, এ অবস্থা থেকে মহাকাশ জয়ের স্বপ্নটা কেবল আকাশকুসুমই হতে পারে। হার্টজিজিরে পরিবারের স্কুলে পড়ুয়া ছেলেমেয়েরা কখনো কখনো বিমানের পাইলট হওয়ার স্বপ্ন দেখেন বটে, সেটাও অতিবাসনার কাতারেই পড়ে। কিন্তু কিছু মানুষ তো ব্যতিক্রম থাকেনি, আকাশকুসুম স্বপ্নকে তারা কঠোর পরিশ্রমের জোরেই বাস্তবে পরিণত করে নিজেরা পৃথিবীর অমর ইতিহাস গাথায় অংশ হয়ে যান। রুশ মহাকাশচারী ভ্যালেন্টিনা তেরেসকোবাও তেমনই অমর ইতিহাস গাথার অংশ হয়ে গেছেন পৃথিবীর প্রথম নারী মহাকাশচারী বনে গিয়ে। অথচ তার জীবনের গল্পটাও হতে পারত আট দশটা হতদরিদ্র মেয়েদের মতো। 1937 সালের 6 মার্চ বলশয় মাসলেনিকপ গ্রামে ভ্যালেন্টিনা জন্মগ্রহণ করেন। বাবা ট্রাক চালক, মা গার্মেন্টে ছোট্ট চাকরি করেন। কিন্তু 2 বছর বয়সেই বাবাকে হারান রুশ ফিনিশ যুদ্ধে। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গ্রাম ছাড়েন, চলে আসেন ইয়ারোস্লাভ এলাকায়, সেখানেই স্কুলে ভর্তি হন। কিন্তু স্কুলে পড়ার সঙ্গতি তার ছিল না। মা গার্মেন্টে চাকরি করেন, তাই তেরেসকোবা চাকরি খুঁজতে লাগলেন। প্রথমে একটা টায়ার তৈরির কারখানায় কাজ জুটিয়ে নেন, পরে মায়ের মতো তিনিও চলে যান গার্মেন্টে, দিনে চাকরি আর রাতে স্কুল। এভাবে অতি কষ্টে তেরেসকোবার লেখাপড়া চলে। ছাত্র অবস্থায় বুকের ভেতর একটা স্বপ্ন বুনন করে চলেন, একদিন তিনি পাইলট হবেন, প্যারাশুট নিয়ে লাফ দিয়ে পড়বেন বিমান থেকে। লেখাপড়া অসমাপ্ত রেখেই তেরেসকোবা স্বপ্নপূরণের পথে অনেকটাই এগিয়ে যান। বন্ধুর পরামর্শে ভর্তি হন এক স্কাই ড্রাইভিং ক্লাবে। সেই ক্লাবের ব্যানারে আঞ্চলিক স্কাই ড্রাইভিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রথমেই বাজিমাত, সবাইকে পেছনে পেলে সেই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হন তেরেসকোবা। কিন্তু মায়ের এগুলো পছন্দ নয়, তিনি ভাবতেন আর দশটা মেয়ের মতো ভ্যালেন্টিনা মেয়েদের কাজ করো। রুশ মার্কিন স্নায়ুযুদ্ধ তখন তুঙ্গে, জলে স্থলে সর্বত্রই চলছে তাদের পেশি প্রদর্শনের প্রতিযোগিতা, দূর মহাকাশে বা কুরুক্ষেত্র হবে না কেন। 1961 সালে এসে যুক্তরাষ্ট্রকে মোক্ষমভাবে টেক্কা দেন সোভিয়েত ইউনিয়ন। ইতিহাসে প্রথম মানুষ হিসেবে মহাকাশে ভ্রমণ করেন রুশ নবচারী ইউরি গ্যাগারিন। গ্যাগারিনের মহাশূন্য জয়ের পর সোভিয়েতের ভাবনায় তখন নতুন কিছু উঁকি দিচ্ছে, এবার তারা একজন নারীকে মহাশূন্যে পাঠাতে চান। কিন্তু কার ভাগ্যে ছিটবে সেই দুর্লভ মর্যাদার সুতা? রুশ মহাকাশ বিজ্ঞানীরা আবেদন চাইলেন দেশের নারীকুলের মতো থেকে, নির্বাচক দলের প্রধান ইউরি গ্যাগারিন স্বয়ং। হাজারো চিঠি আসে রুশ নারীদের কাছ থেকে, তাদের মধ্য থেকে সংক্ষিপ্ত তালিকা তৈরি করে তাদের ডাকা হয় সাক্ষাৎকারের জন্য। এদের মধ্য থেকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয় 5 জনকে, কিন্তু এদের মধ্য থেকে মাত্র 1 জনকে পাঠানো হবে মহাকাশে। ভাইবা থেকে নির্বাচিত 5 জনকে মস্কোয় নিয়ে যাওয়া হলো, চল দীর্ঘ 1 বছরের প্রশিক্ষণ। শেষমেশ পাওয়া গেল আসল জনকে, স্বল্প শিক্ষিতা ভ্যালেন্টিনা নির্বাচিত হলেন মহাকাশ ভ্রমণের জন্য। 1963 সালের 16 জুন বস্কো 6 মহাকাশে প্রথমবারের মতো উঠল নারী জয় পতাকা। মহাশূন্যে প্রায় 72 ঘন্টা সফর ছিল তেরেসকোবার, এর মধ্যে তিনি 48 বার পৃথিবী প্রদক্ষিণ করেন।
মাঝে তার নবজানটি দুর্ঘটনার কবলে পড়তে পড়তে বেঁচে যান। 19 জুন পৃথিবীতে অবতরণ করেন তেরেস্কোবা। মহাকাশ জয়ের পর আত্মোন্নয়নে মনোযোগ দেন তেরেস্কোবা, আবার শুরু করেন অসমাপ্ত লেখাপড়া, ডিপ্লোমা ও ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। 1963 সালে বিয়ে করেন নবসারী আন্দ্রিয়ান নিকোলায়েভকে। পরে রাজনীতিতে জড়িয়ে পড়েন, এখনও তার রাজনৈতিক পরিচয় মৌছে যায়নি। 2016 সালে তিনি রুশ ফেডারেল সরকারের সংসদের নিম্নকক্ষের সদস্য নির্বাচিত হন, একই পদে নির্বাচিত হয়েছিলেন আগেও। ভ্যালেন্টিনা তেরেস্কোবার বয়স এখন 86 বছর। এই সাহসী নারীর স্বপ্ন কিন্তু পুরায়নি এখনও। তিনি এখন নতুন করে স্বপ্ন দেখছেন মঙ্গল জয়ের। এ শতাব্দীর 30-এর দিকে মঙ্গলে মানুষ পাঠাতে চান মার্কিন মহাকাশ সংস্থা নাসা। মঙ্গলযাত্রীরা আর কখনো পৃথিবীতে ফিরবেন না জেনেও সম্প্রতি তেরেস্কোবা সেই অভিযানের অংশ হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। মহাকাশে ছুটে চলার দৌড়ে নারীরাও যে কম নয় তা প্রমাণের শুরুটা করে দিয়েছিলেন ভ্যালেন্টিনা তেরেস্কোবা। যতকাল মানব সভ্যতায় মহাকাশ অভিযানগুলো গুরুত্ব থাকবে, ততকাল ইতিহাসের কোনো এক অংশে ভ্যালেন্টিনা তেরেস্কোবার নাম ঠিকই টিকে থাকবে, স্মরণ করা হবে এই মহাকাশচারীর অবদান। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা।